और बेसिल स्क्रीन देखते পাচ্ছেন আপনারা? হ্যাঁ দেখতে পাচ্ছেন ভাইয়া, দেখতে পাচ্ছি। সো চলুন শুরু করা যাক। এইখান থেকে ওপেন ফোল্ডার দিলাম, তারপরে হচ্ছে ক্লাস 4 ওপেন করে নিলাম। এখানে একটা ফাইল ক্রিয়েট করেছি index.html, আর একটা css ফাইল আমাদের লাগবে। তো হচ্ছে একটা css ফাইল style.css, জুম করে নিই যাতে আপনারা ইজিলি দেখতে পারেন। Someone maybe you want to change Suman Choudhury. So আমাদের HTML এর বেসিক স্ট্রাকচারটা আমরা লিখে নেছি এবং হচ্ছে আমাদের CSS প্লাস আজকে এটা টাইটেল হবে CSS প্লাস দিয়ে নিলাম এবং আমাদের style.css-টাকে এখন লিংক করাইতে হবে। তাই আমি লিংক করাই নিচ্ছি, এখানে লিংক style.css। আজকের ক্লাসে আমাদের হচ্ছে CSS বর্ডার, মার্জিন, প্যাডিং, ডিসপ্লে, পজিশন এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আমরা হচ্ছে CSS বর্ডারটা দিয়ে স্টার্ট করতেছি এবং বর্ডারটা নেওয়ার জন্য আমাদের অবশ্যই, দেখানোর জন্য আমাদের অবশ্যই HTML-এর কোনো না কোনো এলিমেন্ট থাকতে হবে, সেটা নিয়ে আমরা কাজ করব। তো আমি একটা বক্স নিয়ে নিচ্ছি, HTML-এর বক্স নামের একটা ক্লাস, যেটার মধ্যে আমরা আসলে স্টাইলটা করব। তো বক্সের মধ্যে শুধু বক্স ফাঁকা রাখলে তো কিছু দেখা যাবে না, তো এটার মধ্যে আমরা একটা H3 নিচ্ছি, যেটা হচ্ছে হেডিং 3 এবং আমি এটা এখানে দিয়েছি বক্স টাইটেল। একটা প্যারাগ্রাফটাকে নিয়ে নিচ্ছি আমরা, লরেম ইপসম। এখন আমরা এটাকে লাইভ সার্ভার ওপেন করে দিব। HTML এর মধ্যে কি আমরা রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করলে লাইভ সার্ভারটা ওপেন হয়ে যাবে। আমাদের লাইভ সার্ভার চলে এসেছে এবং আমি উইন্ডোটাকে জুম করে নিলাম এবং বক্সটাকে এখন আমরা হচ্ছে একটা বর্ডার দিব। বক্সটাকে সিলেক্ট করলাম, বক্সটা যেহেতু ক্লাস তাই ডট দিলাম ক্লাসের নামের আগে এবং তারপরে সিলেক্ট করে নিলাম। তো এটা হচ্ছে বর্ডার 1 পিক্সেল সলিড। কালারটা এখানে কড়া ব্লু হয়ে গেছে, তো আমরা এটা চেঞ্জ করে একটু অন্য টাইপের কালার দিলাম, হালকা টাইপের ব্লু কালার দিলাম। আমাদের বর্ডার কিন্তু এখানে চলে এসেছে। সো এখন বর্ডারটা 1 পিক্সেল আছে, আমরা এটাকে বাড়িয়ে দেব, এটাকে আমরা 10 পিক্সেল করে দিয়েছি। এখন দেখুন বর্ডার 10 পিক্সেল চলে আসছে এবং বর্ডারে হচ্ছে কয়েকটা টাইপ আছে। HTML বর্ডার যদি লিখে সার্চ দিই, এই যে আমাদের বর্ডারের কিছু স্টাইল হচ্ছে আপনার সলিড বর্ডার, তারপরে হচ্ছে ডটেড বর্ডার, ডটেড যেমন মেবি থিক বর্ডার রাখা হয়েছে এখানে। আপনারা কি জানেন আমরা হচ্ছে গুগল ক্রোম থেকে হচ্ছে এখানে এডিট করতে পারবো। রাইট বাটনে যদি ক্লিক করেন তাহলে ইনস্পেক্ট একটা অপশন আসবে, সেটা যদি ক্লিক করেন তাহলে আমরা এইখান থেকে হচ্ছে এডিট করতে পারবো। সাপোজ এই যে কর্নারে যে মাউস আইকনটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এটাতে যদি ক্লিক করি তাহলে এটাতে যে কোনো এলিমেন্ট আমরা সিলেক্ট করতে পারবো। সাপোজ বর্ডারটাকে, বক্সটাকে আমরা সিলেক্ট করলাম, এটা হচ্ছে বক্স এবং বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে বর্ডার পাচ্ছে। তো আমরা এটাকে জুম করে নিচ্ছি যাতে সবাই দেখতে পারে। এখান থেকে বক্সটাকে হচ্ছে আমরা রিস্টাইল করে নিচ্ছি। সো বর্ডার 1 পিক্সেল সলিড ক্রিমসন ডটেড ডাবল এখন দেখুন 10 পিক্সেলে কিন্তু আমরা ডট বর্ডার দিছি। এটার বর্ডারে আবার ড্যাশের বর্ডার দিতে পারবো, ড্যাশ বর্ডার। এই দেখেন ড্যাশ ড্যাশ বর্ডার আসতেছে। ড্যাশের বর্ডার আমরা দিয়ে দিলাম। তো এই 3 ধরনের বর্ডার এখন আমরা দেখলাম। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে সলিড বর্ডার টাইপটা ব্যবহার করা হয়ে থাকে, কারণ ড্যাশ ডট এই ধরনের বর্ডার খুব কম ইউজ করা হয়, তবে মাঝে মাঝে প্রয়োজন হয়ে থাকে, সেই জন্য দেখাই দিলাম। এরপরে হচ্ছে আমাদের বর্ডারের কালারটাও দেখালাম। বর্ডারের কালারটা আপনারা চাইলে আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এবং বর্ডার যে আছে আপনার, বর্ডার যে प्रपार्टीटा सेटार किन्तु ऊपर नीचे एवं बोले दिते पारबेन कोन डायरेक्शने बॉर्डरटा आसबे सेटा करार जोन्नो आमरा जेटा करते पारी सेटा होच्छे एखाने बोले दिते पारी बॉर्डर बॉर्डर टप टप थेके बॉर्डर पाबे एवं टप थेके बॉर्डर पाबे 10 पिक्सेल सलिड रेड এবং উপরে চারপাশে বর্ডারটাকে রিমুভ করে দিলাম শুধুমাত্র বর্ডার টপ দিলাম। সো বর্ডার যখন টপ দিব তখন শুধুমাত্র টপ থেকে বর্ডার পাবে। এরকম সেম যদি আমরা লেফট দেই তাহলে লেফট থেকে সে বর্ডারটা পাবে, বাকি দিকে পাবে না। লেফট থেকে শুধুমাত্র বর্ডারটা পাইছে। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? বুঝতেছেন কি বলতেছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। অলরাইট। सो बॉर्डर चाहले हम दुई दिखे दीते जमन शुद्ध शुदुम्र बॉर्डर प्रपार्टी निलाम लेफ्ट राइट टप बटम ना नहीं ये रिमूव कर दिल एखन दीते एक्जैक्टली कौन दिखे पा सपोज मन कर ऊपर नीचे पा 10 पिक्सेल लेफ्ट राइटे पा 5 पिक्सेल देखी ये बॉर्डर काज करे कि ना ये बॉर्डर काज करते ना। सो हमारे ये बॉर्डर जो व्हाइट आसे से व्हाइट एक प्रपार्टी मैं पिक्सल जेटा पिक्सल जेटा से एक प्रपार्टी पा मार्जिन पेडिंग जेटा है से अपनी हे बोल दीते हैं दुईटा प्रपार्टी दिए जमीन ऊपर नीचे एक प्रपार्टी और लेफ्ट राइट एक दुईटा प्रपार्टी एरकम बोले दीते हैं। तो ये एक पर देखो तो एखन आप बॉर्डर के देखो और बॉर्डर हे कयेकटा प्रपार्टी समन्वय जमन हो बॉर्डर व्हाइट एक प्रपार्टी है बॉर्डर कलर एक प्रपार्टी है बॉर्डर स्टाइल एक प्रपार्टी है जो स्टाइल मध्य आसमें तीन बॉर्डर देखा एक तो डटेड एक डैश और एक हे अपन सॉलिड एछाड़ा ओइखाने देखें आउटसाइड इनसाइड इनसेट आउटसेट ये अनेक धरनेर बॉर्डर रयेछे ग्रुप हिडेन डबल डाबलटा आमरा देखी नहीं तो डाबलटा मे बी एखन देखते पारी ऊपर दुइटाके आमरा क्लोज कर दिलाम कमेंट आउट कर दिलाम एखन देखें डाबल बॉर्डर चले आसछे। এবং ডাবল বর্ডারটা কাজ করতেছে আমি গতকাল বলছিলাম যে নিচের দিকে যে স্টাইলটা থাকবে সেটা প্রায়োরিটি বেশি থাকবে তো উপরেরটাকে কিন্তু এখানে সে ওভাররাইড করে নিচে বর্ডার স্টাইলটা দিয়ে দিয়েছে। আবার যদি আমি বর্ডারের যে ইয়েটা আছে আমাদের মেইন স্টাইলের যে নিচে রাখি তাহলে কিন্তু সলিড টাইপে আমাদের শো করবে উপরে যেটা আছে সেটার কাজ করবে না কারণ নিচের লাইনটা সেটা ওভাররাইড করে ফেলছে। ওভাররাইটের বিষয়টা তো ক্লিয়ার না? बॉर्डर ऊपर नीचे डाने बामे बॉर्डर स्टाइल अपना तो एखन दीते पारबेन तो आमरा नेक्स्ट प्रपार्टी ते चले जाई। नेक्स्ट आमादेर रयेछे मार्जिन तो आमरा मार्जिन पैडिंग एर आगे आमरा देखेछि बट डिटेल्स आलोचना करिनि तो आमरा एखन मार्जिन पैडिंगटाके आलोचना करब। तो आमि एकटा गतकाल एकटा क्लास नियेछिलाम र‍्যাপার गतकाल ये क्लसटा नेওয়ার समय क्योंकि एक जिनिस अपन देखा नहीं से जेको वेबसाइटे जान ना क्या अपनी बसिभाग वेबसाइटर क्षेत्र जेटा है से वेबसाइट हे मजखान दिखे थकी हाँ जमन ये एक वेबसाइट सब कन्टेंटगुल्लो मजखने आसे ना ये दुई पाशे क्योंकि फाँका आई पाशे फाँका आई पाशे फाँका आ शुधुमात्र ये ना आप गूगले जाइ गए बी हे ब्रेकफास्ट रेसिपी एटा लिखे सार्च दी एटा लिखे सार्च दिले अनेक धरनेर ब्लग चले आसबे। तो आमरा ब्लगे जाई किछु ब्लगे जाई देखी कि अवस्था तो ये ब्लगटा देखें ये ब्लगटाओ किन्तु माझखाने आछे दुई पाश थेके जायगा छेड़े दिच्छे तो बेशिरभाग वेबसाइटे किन्तु एटा हये थाके जायगा से माझखान थेके छेड़े देय एटा वेबसाइट एकटा डिजाइन टाइपेर हये थाके। आबार ये ब्लगटाते किन्तु एइखाने आछे बा एइखाने नाइ मेबी लोड होच्छिलो तो एइजोन्नो देखाच्छिलो एरकम तो এটাও দেখেন এটাও মাঝখানে আছে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়েছে। আবার অনেক সময় ফুল ওয়াইডের বর্ডার হয়ে থাকে এটা হাফ হাফবার কিচেন এটার মধ্যে সেম মাঝখানে কন্টেন্ট দুই পাশের জায়গা এটা তো সেম আসলে এটা তো সেম। কিন্তু ফুল স্ক্রিনের আপনার সাইড আছে বিভিন্ন কিছু, যেমন হচ্ছে W3 স্কুল। W3 স্কুলের সাইডটা হচ্ছে ফুল স্ক্রিনে থাকে সবসময়, দেখতে পাচ্ছেন আপনারা। বাম পাশে আছে, ডান পাশে কন্টেন্ট থাকে, ডান পাশে মূলত অ্যাডভার্টাইজিং শো করানোর সময় এই যে এখানে কালার পিকার আছে, তো এটা ফুল সাইড আছে। তো আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে আমরা একটা সাইডকে মাঝামাঝি কীভাবে নিয়ে আসবো, সেটা করার জন্য আমরা যে র্যাপার ক্লাস ইউজ করলাম না, র্যাপার ক্লাস, তো র্যাপার ক্লাসটার মধ্যে আমরা একটা ওয়াইড দিয়ে দিব। সাইডটা ওয়াইড হবে 800 পিক্সেল অথবা 1200 পিক্সেল ওয়াইড হবে সাইটের। এটা যদি দিয়ে দিই তাহলে দেখবেন বর্ডারটা একটু আমাদের উইন্ডোটা জুম করা ছিল, তো তাই এরকম দেখাচ্ছে। তো আমাদের সাইড কিন্তু এখানে চলে আসছে। তো এখন যদি এটাকে সেন্টার করতে হয় তাহলে কীভাবে করবো? সেন্টার করার জন্য আমরা মার্জিন ইউজ করতে পারি, যেমন মার্জিন অটো ইউজ করতে পারি। মার্জিন অটো যদি দিই তাহলে অটোমেটিক সে জায়গা নিয়ে নেবে এবং হচ্ছে একটা সেন্টার হয়ে যাবে। এখন দেখেন সেন্টার হয়ে গেছে। আমাদের এইখানে যেহেতু জুম করবো আমরা, তাই এটার সাইড ওয়াইডটা কমাই দিলাম, 800 পিক্সেল দিয়ে দিলাম। এক্ষেত্রে জুম করে নিচ্ছে। এখন কিন্তু সাইডটা আমাদের সেন্টারে আছে। তো এখন আমরা হেডার ফুটার যে কোনো কিছু নেয় না কেন, ওটা সব কিছু সেন্টারে থাকবে। মার্জিনেরও 4টা ডিরেকশন আছে। আপনি মনে করেন আমরা বর্ডারটাকে মার্জিন দিতে পারি। আমরা একটা কাজ করি, এখানে আরও 2টা বর্ডার আমরা নিই, 2টা বক্স নিয়ে নিই র্যাপারের মধ্যে, তাহলে বিষয়গুলো আর কি দেখব। 2টা বক্স আছে আমাদের। তো মার্জিনেরও আমাদের হচ্ছে এখানে দিক নির্দেশনা দেওয়া আছে এবং হচ্ছে আমাদের সাইটের হচ্ছে যে সকল প্রপার্টির প্যাডিং মার্জিন 0 করে দিচ্ছি, প্যাডিং 0, মার্জিন 0, আউটলাইন 0। তো রিসেট করে নিলাম আমাদের হচ্ছে যে HTML পেজটা আছে সেই পেজটাকে। এখন আমাদের মার্জিন প্যাডিং নাই। অলরাইট, সো আমাদের মার্জিনের 4টা দিক নির্দেশনা আছে। একটা হচ্ছে উপরে প্রথম যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে উপরে ভ্যালু। আমি যদি এখানে বলি মার্জিন যদি নেন শুধুমাত্র, তাহলে চারদিকেই পাবে, চারদিকে ভ্যালু দিতে পারবেন। যেমন উপর থেকে 10 পিক্সেল দিলাম, রাইটে থেকে দিলাম 50 পিক্সেল, বটমের দিকে দিলাম 200 পিক্সেল এবং বাম পাশে দিলাম 5 পিক্সেল। আমাদের 4টা ভ্যালু আছে উপরে। এটা হচ্ছে টপের ভ্যালু, এটা রাইটের ভ্যালু, এটা বটমের ভ্যালু, এটা লেফটের ভ্যালু। এখন কিন্তু সরে গেছে সে, ঠিক আছে, এখন কিন্তু সরে গেছে। অথবা আমরা এটার ভিতরে যে পি ট্যাগটা আছে সেটাকে আমরা স্টাইল করতে পারি। পি ট্যাগটা বর্ডারের ভিতরে আমরা বলে দিলাম, বক্সের ভিতরে পি যে ট্যাগটা আছে সেটাকে তুমি স্টাইল করো। তো সেটা স্টাইল করার জন্য আমরা যদি এখন আবার যাই আমাদের ব্রাউজারে, তাহলে সুন্দর ঠিক। আচ্ছা, পি ট্যাগে মেবি এখন আমাদের মার্জিনটা কাজ করতেছে না। এনিওয়ে, সো আমাদের 4টা বর্ডার ইয়ে ছিল, ডিরেকশন ছিল, টপ বটম। এখন আমরা এটাকে 2 ভাবে লিখতে পারি। যেমন আমরা যদি কোনো সময় দরকার পড়ে থাকে তাহলে আমরা বলে দিতে পারবি যে উপরে নিচে 20 পিক্সেল এবং লেফটে রাইটে 10 পিক্সেল বা লেফটে রাইটে 100 পিক্সেল, এরকম একটা বলে দিতে পারি। তার আগে আমি যেটা করবো, একটা র্যাপারকে হচ্ছে একটা আমি একটা দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে টাইপের একটা কালার দিয়ে দিচ্ছি র্যাপারকে এবং র্যাপারের হোয়াইটটা রিমুভ করে দিচ্ছি, মার্জিনটা রিমুভ করে দিচ্ছি। তো আমাদের বক্সে হচ্ছে যে উপরে নিচে 20 পিক্সেল মার্জিন পাচ্ছে এবং হচ্ছে লেফটে রাইটে 100 পিক্সেল মার্জিন পাচ্ছে। এটা আমরা 2টা যদি দিই, 2টা ভ্যালু যদি এখানে দিই তাহলে উপরে নিচে পাবে এবং হচ্ছে লেফট পরেরটা হচ্ছে লেফটে রাইটে পাবে। আবার যদি একটা ভ্যালু দিই, এই ভ্যালুটা চারদিকে পাবে। তো এটা হচ্ছে মার্জিনাল ডিরেকশন। তারপরে যে প্রপার্টিটা আমরা দেখবো সেটা হচ্ছে প্যাডিং। প্যাডিং অনেক মজার জিনিস। আমরা এখানে 20 পিক্সেল করে প্যাডিং দিলাম। তো র্যাপারের মধ্যে মেবি আমাদের, আচ্ছা এটা এরকম হয়ে গেছে, দেখি কি জন্য। তো মার্জিন দেওয়া আছে বক্সের উপরে নিচে 100 पिक्सेल करे तो चारपाशे 100 पिक्सेल पावार कथा चारपाशे की 100 पिक्सेल पाइछे আমরা আরেকটা বক্স এখানে বানাই নাই তিনটা বক্স আমাদের হয়ে গেল তো তিনটা বক্সের কিন্তু চারপাশে সে পাচ্ছে তো মার্জিন হচ্ছে সব সময় আপনি যে এলিমেন্টটি দিবেন সেই এলিমেন্টের বাহির থেকে সে কাজ করবে বাহির থেকে সে হচ্ছে জায়গা ছেড়ে দিবে যেমন এখানে চারপাশে 100 পিক্সেল করে দেওয়া আছে তো সে চারপাশ থেকে সে জায়গা ছেড়ে দিয়েছে জায়গা কিন্তু চারপাশ থেকে সে ছেড়ে দিয়েছে রাইট एवं जो हम पैडिंग दिल तक क्योंकि और एक विषय अपना लक्ष्य करें पैडिंग क्योंकि भीतर दिखे ছেড়ে দিয়েছে দেখেন ভিতর থেকে तो पैडिंग सब समय होते जो एलिमेंटे अपना पैडिंग देवें ना क्यों से एलिमेंटर भेतर थे पैडिंग पा और बाहर थे मार्जिन पा तो मार्जिनटा के कमाए कम कर दी ऊपर नीचे 10 पिक्सल कर दी लेफ्ट राइट 100 पिक्सल कर दी अच्छा तो हमारे रैपारे थे तो मार्जिन ऑटो रिमूव कर दीजिए तरह सेंटारे क्या आसते से अच्छा तो हमारे दुई पाशे 100 पिक्सेल कर मार्जिन आई दुई पाशे 100 पिक्सेल कर पाच्छे सबाई अटेंडेंस दिए जाए आज के हमारे जो पैडिंग आज से जो 100 पिक्सेल कर दी तरह देखें बक्सर साइज क्योंकि और बड़ो हो जाए भीतर के जगह और बेशी करे छेड़े दिसे एवं पैडिंग क्षेत्र सेम बोल दीते हैं ऊपर थे 10 पिक्सल कर पा लेफ्ट रेटे 100 पिक्सल कर पा सेम मार्जिन मतो ताइले देखें ऊपर थे 10 पिक्सल नीचे और लेफ्ट रेटे थे 100 पिक्सल कर जगह छेड़े दिसे एक सेकेंड हमें एक पानी खेल निच्छी कारो एखाने की ठाटा करतेछे नाकि হ্যাঁ ভাই আমার এখানে পড়ছে আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে না না ঠাডা পড়তেছে বৃষ্টি ছাড়া ঠাডা পড়তেছে এইভাবে মজা লইতেছেন না সকাল সকাল না স্যার সত্যি স্যার না ভাই সত্যি সত্যি আমাদের ভালো না গরম গরম করতেছে কখন দিন একটু চলে গেছিলাম তারপর সমস্যা নাই আপনি বললেন না একটু সত্যি ভাই ভাই একটা কোশ্চেন ছিল ভাই হ্যাঁ শিওর বলেন ভাই আপনি যে বডি নিচে দুইটা ডাইভ নিছেন এটা কারণটা কি ভাই বুঝলাম না এটা ডাইভ হ্যালো এখানে বক্সের মধ্যে বুঝলাম না আবার বলেন ওই বডি যে বডির নিচে না ডাইভ নিচে HTML এর আর কি तो बॉडी में से दूसरा टाइप दिस है एक तरफ से पूरा पूरा डबल तमाम से ऊपर एक टाइप एक डबल तमाम लगता है और जो डीप टेक्सचर है डीप टेक्सचर देखो तो पूरा एक टेक्सचर के अलग कर देते हैं अच्छा डीप टेक्सचर में भी हम आगे কথা বলছিলাম ডিভের কাজ হচ্ছে একটা বক্স হিসেবে সে কাজ করে র‍্যাপার হিসেবে সে কাজ করে যেমন পানি রাখার জন্য বোতল ইউজ করেন খাবার রাখার জন্য প্লেট ইউজ করেন কম্পিউটার রাখার জন্য টেবিল ইউজ করেন এটা র‍্যাপারে রাখতেছেন আপনি ঠিক আছে এবং টেবিলটা আবার কি আছে আপনার ঘরের মধ্যে আছে ঘরটা আবার বাসার মধ্যে আছে এরকম না এইভাবে এটা তো বুঝতে পারছেন কিন্তু মানে ডিপ একটা প্রবলেম ক্লোজ করছ আর এটা ক্লোজ করা নাই এটা যে অবজেক্ট করছে ক্লোজ করি নাই কে বললো আমাদের ক্লোজ কিন্তু হচ্ছে নিচে যে প্রথম যে ডিপটা র‍্যাপার এটা কিন্তু এখানে ক্লোজ হচ্ছে সব কন্টেন্টের শেষে এবং বক্সের যে এটা এটা ক্লোজ হচ্ছে এই জায়গায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো বুঝতে পারছি ভাই সরি আবার আমি বুঝাই দেই মনে করেন এটা হচ্ছে পুরো মনে করেন পৃথিবী হ্যাঁ তো পৃথিবীতে এটা র‍্যাপার আছে র‍্যাপারটা হচ্ছে আপনার ভাষা মনে করেন র‍্যাপারটা আপনার একটা শহর আপনাদের র‍্যাপারটা হচ্ছে একটা কান্ট্রি এটার ভিতরে বক্স আছে বক্সটা মনে করেন একটা শহর স্ত্রী মনে করেন আপনাদের ভাষা এবং পিটেক এই স্ত্রীর ভিতরে যদি অন্য কিছু থাকে সেটা হবে আপনাদের ঘর এরকম আর কি র‍্যাপার মানে একটা মানে কন্টেইনার যেটার মধ্যে কোনো কিছু আপনি রাখতে পারেন এইভাবে বুঝতে পারছেন তো হচ্ছে আপনারা বর্ডার প্যাডিং মার্জিন এগুলো একটু প্র্যাকটিস করে নেন এগুলোর চারদিকে তো অনেক কিছু দেখালাম আমরা সেগুলো একটু প্র্যাকটিস করে নেন কি বলেন আমি কোডগুলো এখানে ওপেন করে রাখতেছি আপনারা একটু দেখে প্র্যাকটিস করে নেন আচ্ছা ঠিক আছে आज के सबाई अटेंडेंस दिए जान क्या বলেন ভাই আমি কালকে তোমার লাইভ বি অপশন করলাম ইনস্টল করলাম মানে কিন্তু আজকে পাই করতে পারি এটা কোথা থেকে আনবল করে দেখে দিলে এই index.html রাইট বাটনে ক্লিক করবেন ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করলে চলে আসবে ও আচ্ছা আচ্ছা এইটাই আমি আসলে ভিতর থেকে কিছু তো পাই করতে না চেক করে দেখেন পান কিনা ना पाइले हमारा जाना है ना मैं कुरियर कर देव अपन बासा पाइसन ठीक है देख हमारे कुरियर कर लगता ना तेल सॉरी भाई बुझते ना अच्छा अच्छा हमार लोकेशन होने ढाकार एक साइडे एक पाशे होच्छे लोकेशन গাবতলের এই পাশে এক কিনারে তা আপনাদের মানিকগঞ্জ দেখতেছিলাম ম্যাপে মানিকগঞ্জ তে মেবি এই জায়গায় আপনারা কোন জায়গায় আছেন আপনারা আমি আছি নালি পাটুরিয়া ঘাট পাটুরিয়া 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 না সাটুরিয়া পাটুরিয়া ঘাট পাটুরিয়া ঘাট ইয়ার নাম বলেন এখানে তো আমি দেখতে পাচ্ছি গিওর শিবালয় দৌলতপুর দেলুয়া দরগ্রাম সাটুরিয়া সাহেব এগুলো এগুলো থানা শিবালয় থানা শিবালয় ভিতরে ঢুকতে পাটুরিয়া ঢুকতে আচ্ছা আচ্ছা আপনি এখানে নদীর পাশে এটা কি নদী আপনাদের এখানে পদ্মা নদী আছে ওহো পদ্মা নদী এইজন্যই তো আপনাদের এখানে বৃষ্টি বেশি হয় ঠাডা পড়ে নদীর আশেপাশে মেবি জটটর হয় হ্যাঁ জাকির ভাই জি ভাই একটা পদ্মা নদীর নামে আছে বুঝি নাই ভাইয়া যারা বাসার ভিতরে থাকে তো মনে করেন অনেক সময় পায় কম্পিউটারের সাথে সময় দেওয়ার জন্য অনেক সময় থাকে ওদের তো বেশি পরিমাণ যদি কম্পিউটারের সাথে সময় দেন প্র্যাকটিস করেন তাহলে ভালো কোডার অবশ্যই হবেন इंशाल्लाह है आपको अच्छा तो CSS এখানে আমাদের ডিসপ্লে একটা প্রপার্টি আছে তো এই প্রপার্টিটা বেশ কাজে আসবে আমাদের প্রায় সময় আমাদের ব্যবহার করতে হবে বেশি খুব সময় তো আমরা এটা সেটা দেখে নেব এখন सपोज मन करें जो इटा डिसप्ले डिसप्ले तो हमें एक काज करब ये हमें हे बक्सर भीतर जो कन्टेंटगुलो आगू के रिमुव कर दीची एगुलो रिमुव करते हमारे तीन बक्सर डिब आछे देखते रैपारे भीतर तीन बक्स डिब आछे तो बक्सर भीतर हाइट वाइड मार्जिन पैडिंग सब रिमुव कर दिलाम रिमुव कर दीब ना कि पज कर रखी तो हमारे फाइलटा एखाने थाकुक समस्या नहीं आमरा नतून एक फाइल क्रिएट करे नेई display.html नाम एक फाइल क्रिएट करे नेछि एवं सेइखाने आमादेर HTML कन्टेंटगुलो पेस्ट कर दिलाम एवं आमादेर एखाने बक्सर भितरे जा जा आछे ता किन्तु आमादेर लागबे ना तो आमरा बक्सर एटा रिमुव कर दिलाम एवं बक्सर मार्जिन पैडिंग आमरा एखाने कमेंट कर दिलाम नतून एक बक्सर डिप निब सेटार भितरे आमरा आमादेर काजगुलो करब तो बक्स बक्स के हमें एक पैडिंग दीची पैडिंग अपन 50 पिक्सल ना 100 पिक्सल कर पैडिंग दिलाम एवं बक्सर एक बैकग्राउंड कलर दीची बीजी कलर बैकग्राउंड कलर ग्रीन टाइपर एक कलर दी ना इंडिगो दीते कलर दिलाम एवं ब्राउजारे गए देखी कि अवस्था तो बक्स चले आसछे index.html सेटाके रिमुव कर आमरा display.html टा आमरा दिए दिलाम तो आमादेर डिसप्ले पेजटा चले आसछे बेबी इंडेक्सटा आमादेर सेव करा हय ना तो इंडेक्सटा सेव करे दिलाम एबं कन्टेंट चले जाबे एखन ताई किन्तु बोझा जाच्छे ना जे कोनटा कत दूर बा केमन कि तो आमरा एटार मध्ये जोदि मार्जिन देई ताहले किन्तु बुझते पारबो मार्जिन बाइरे थेके किछु जायगा छेड़े देय 10 पिक्सेल करे तो बाइरे थेके सेई जायगा जखन छेड़े दिबे तखन आमरा एटा देखे बुझते पारबो एई जायगा छेड़े दिछे तो हमारे एर भरे हे 100 पिक्सल कर पैडिंग आज तो हमें जी प्रपार्टी देखो से डिसप्ले प्रपार्टी तो हमें डिसप्ले प्रपार्टी निलाम एवं डिसप्ले प्रपार्टी डिसप्लेर मध्य हमें बोले दिलाम डिसप्लेर मध्य अनेकगुलो भ्यालू आछे एवं एक एक भ्यालुर एक एक मिनिंग आछे जेमन आमरा डिसप्ले जदि ब्लक देई ताहले ब्लक एखन जे अवस्थाय आछे सेई अवस्थाय थाकबे कारण डिसप्ले हच्छे ब्लक दिले से पुरो उइन्डो जतटुकु जायगा आछे ततटुकु जायगा से निये नेबे बाकिटा हच्छे आमादेर मार्जिन मार्जिन छाड़ा जतटुकु जगह आछे से ततटुकु जगह निये नेछे आबार जोदि ताके आमरा बोले देई इनलाइन ब्लक ताहले देखें कि हय मजा हबे इनलाइन ब्लक आमरा जखनई दिब तखन देखबेन एटा चेन्ज हये एरकम बक्स हये गेछे ব্যাপারটা क्लियर जी भैया तो এইখানে डिसप्ले যখন ইনলাইন দিলাম তখন হচ্ছে তাকে যতটুকু জায়গা দেওয়া হইছে বা তার যতটুকু জায়গা লাগবে সে ততটুকু জায়গা নেবে আর বেশি জায়গা সে নেবে না নিয়ে বাকি অন্যজনকে জায়গা সে দখলেও রাখবে না জায়গা ছেড়ে দেবে যেমন আগের যখন আমরা ডিসপ্লে ব্লকে ছিল তখন কি করতেছিল ব্লক মানে সে পুরো জায়গাটা সে দখলে রাখতেছিল ব্লক করে দখলে রাখতেছে পুরো জায়গাটা আবার যখন আমরা ইনলাইন ব্লক দিলাম তখন হচ্ছে যতটুকু জায়গা তার লাগবে ততটুকু জায়গা সে নেবে এর বেশি জায়গা নেবে না আমরা বুঝব কি করে তার কতটুকু জায়গা সে লাগতেছে যেমন মনে করেন এখানে আমরা বলে দিছি 100 পিক্সেল করে উপর নিচ এবং ডান বাম সব দিক থেকে জায়গা সে নেবে প্যাডিং ভিতর থেকে সে জায়গা ছেড়ে দিবে তো আমি যদি বলি 50 পিক্সেল জায়গা সব দিক থেকে তুমি ছেড়ে দাও বাকি জায়গাটা তুমি নাও তখন দেখেন বক্সগুলো আরো ছোট হয়ে গেছে তো এর ভিতরে যদি কন্টেন্ট থাকে তখন সে কন্টেন্ট অনুযায়ী জায়গা নেবে সাপোজ এর ভিতরে যদি মনে করেন আমরা একটা H3 দেই H3 এর মধ্যে আমি বলে দেই টাইটেল গোস হিয়ার তখন দেখেন তার যতটুকু জায়গা লাগছে ততটুকু জায়গা সে নিয়েছে বাকি জায়গাটা কিন্তু সে ছেড়ে দিয়েছে তো টেক্সটের ভিতরে কালার দিলে আরো বিষয়টা সুন্দর লাগবে কালার হোয়াইট এখন আমাদের ইন্ডিগোর মধ্যে সাদা কালারটা জোস লাগতেছে সো এই হচ্ছে আমাদের ডিসপ্লে ইনলাইন এছাড়াও ডিসপ্লে আমাদের ফ্ল্যাগস আছে ডিসপ্লে আমাদের হচ্ছে যে नान आसे जो আমরা ডিসপ্লে নান প্রপার্টিটা ইউজ করি ডিসপ্লে নান তখন কিন্তু কোনো কিছু শো করবে না আপনার যে বক্স আছে তিনটা বক্সে চলে যাবে এবং এখানে তিনটা বক্সে আমাদের স্টাইল পাচ্ছি এর কারণ হচ্ছে যে আমাদের আমরা বক্স আর মোবাইলে গান বাজতেছে একটু পজ করে নেন फाइनली जो अंबाल बॉयलर के सामने हो गया। সাইফুল কাই ভাই কি আমাদের গান শোনাতে চাইতেছেন? গান শোনালে শুনান, আমরা শুনি। আমি না ভাই, ওই যে বাসার একজন চালাইছে তো বন্ধ করতে হচ্ছে। ও সমস্যা নাই ভাই, সমস্যা নাই। আমরা যে নিলাম যে বক্স নিলাম তিনটে, বক্সের মধ্যে কি মেজ দেয়া যাবে? সব দেওয়া যাবে ভাই, বক্সের মধ্যে আপনি যেটা চান সেটা রাখতে পারবেন। আচ্ছা ভাই, তো আমরা ডিসপ্লে নান যখন ইউজ করি তখন কোনো কিছু থাকে না এবং হচ্ছে সব কিছু রিমুভ হয়ে যায়, কারণ হচ্ছে আমরা বক্স ক্লাসটাকে হচ্ছে স্টাইল করতেছি এবং বক্স ক্লাসটা তিনটা জায়গায় আছে, তো তিনটা জায়গায় সে রিমুভ হয়ে গেছে। এখন আপনি যদি চান 3 নম্বর ডিপ যেটা আছে সেটাকে হচ্ছে অন্যরকম কোনো কালার দিবেন, তাহলে কেমনে দিবেন আপনি? তো এটা করার জন্য আপনি যেটা করতে পারেন, এখানে আরেকটা নাম নিতে পারেন, যেমন আরেকটা ক্লাস নেবেন box3 নামের, অথবা একটা আইডি নেবেন যেটা হচ্ছে একদমই ইউনিক, এবং সেই আইডিটা ধরে নিচের মধ্যে আপনি স্টাইল করবেন। যেমন ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি অন্য কিছু দিতে পারেন, ভায়োলেট দিলাম আমি। এবং আরেকটা ক্লাস box2 নিতে পারেন, box2 সেটাকে আলাদাভাবে আপনি স্টাইল করতে পারেন, box2 ব্যাকগ্রাউন্ড কালার টমেটো কালার নিলাম আমরা। আচ্ছা, এখানে HTML-টা সেভ হয় না, এই জন্য আসতেছে না। তো HTML-টাকে আমরা দেখেন এখানে সেভ হয় না, সেভ যখন না হবে তখন নামের পাশে তখন একটা সার্কেল শো করবে, তো আমি এটা সেভ করে নিচ্ছি। তো যখনই হচ্ছে একটা কমন ক্লাস নিয়ে আপনি যখন কাজ করবেন তখন কমন ক্লাসে যদি স্টাইল করেন তাহলে সবগুলোতে পেয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড কালার আপনি যদি এইখানে দেন শুধুমাত্র, তাহলে সবগুলোতে সে পেয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে এক্সট্রা আলাদা আলাদা ক্লাস ক্রিয়েট করে নেবেন, box2 এটাতে নিলাম, এটাতে box3 নিলাম, তাহলে হচ্ছে ওই আলাদা আলাদা ক্লাসগুলোতে যখন স্টাইল দেবেন তখন ওই ক্লাসগুলোতে পাবে। তো এইভাবে আপনারা কাজগুলো করবেন ম্যানেজ করে। ডিসপ্লেতে আমরা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাই এবং হচ্ছে ব্রাউজার থেকে এবার আমি রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট ওপেন করে নিচ্ছি এবং ইন্সপেক্ট দিয়ে এখানে ক্লিক করে এই বক্সটাকে আমরা সিলেক্ট করে নিলাম। অলরাইট, সিলেক্ট। তো এখানে আমাদের এই দেখেন প্রথমে আছে কি মার্জিন, তারপর হচ্ছে বর্ডার পাবে, তারপর হচ্ছে প্যাডিং পাবে, তারপরে কন্টেন্ট। তো এটি হচ্ছে আপনার CSS-এর নিয়ম, প্রথমে মার্জিন পাবে কারণ মার্জিন বাইরে থেকে পায়, এবং তারপরে বর্ডার পাবে যেহেতু বর্ডার বক্সের বাইরে বর্ডারটা পাবে, এবং হচ্ছে তার ভিতরে প্যাডিং পাবে যেহেতু ভিতর থেকে সে প্যাডিং নেয়, মানে জায়গা ছেড়ে দেয়, তাই প্যাডিং ভিতর থেকে পাবে, তার ভিতরে তারপরে কন্টেন্ট থাকবে। তো এটা হচ্ছে মূল নিয়মটা। তো এইখানে দেখেন আমরা চাইলে এডিট করতে পারবো কন্টেন্টকে। সাপোজ রাইট বাটনে ক্লিক করলাম, ইন্সপেক্টে ক্লিক করলাম, দেন এইখানে সিলেক্ট করে আমরা যদি এখানে নেই তাহলে আমরা HTML-গুলোকে এখানে দেখতে পারবো কী কী আছে, এবং CSS-গুলোও এখানে দেখতে পারবো কী কী আছে। তো ব্যাকগ্রাউন্ড কালার, এই যে বক্সের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড কালার ছিল এটা দাগ কাটা দাগ পড়ে গেছে কারণ ওটা কাজ করতেছে না, এটাতে কাজ করতেছে box2 ব্যাকগ্রাউন্ড কালার টমেটো এটা। তো এখন যদি আমরা এখানে চাই বলি যদি ডিসপ্লে, ওটা যদি বলি ডিসপ্লে, দেখেন ডিসপ্লে দেওয়ার পরে কতগুলো জিনিস চলে আসছে। কন্টেন্ট ব্লক দিলে তো সে পুরো জায়গা নিয়ে নেবে, প্রথমে বলছিলাম সব জায়গাতে সে দখল করে নেবে। কন্টেন্ট আছে, ফ্লেক্স আছে, ফ্লেক্স গ্রুট আছে, গ্রিড আছে। তো আমরা এখান থেকে অনেক কিছু বিষয় দেখব, যেমন সবচেয়ে বেশি দরকার পড়বে আপনার ব্লক, ইনলাইন ব্লক, তারপরে ডিসপ্লে গ্রিড, ডিসপ্লে টেবল, ডিসপ্লে হচ্ছে আপনার ফ্লেক্স। তো যে ফ্লেক্সের যে বিষয়টা বা ডিসপ্লে টেবিলের বিষয়টা, গ্রিডের বিষয়টা, এগুলো হচ্ছে আপনার অনেক গভীরভাবে, মানে একটা না 2-3 দিনের ক্লাস নিলে শেষ হবে। তো এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। আপাতত আমরা ডিসপ্লে ব্লক শিখলাম, ইনলাইন শিখলাম, ডিসপ্লে নান শিখলাম, এই 3টা শিখলাম। এরপরে দেখি আমাদের মডিউলে কি আছে। ডিসপ্লে পজিশন, অলরাইট। সো আমাদের আমরা এখানে হচ্ছে যে আরেকটা কাজ করব, এই 3টা বক্স আমরা রেখে দিলাম, আমরা এখন পজিশন দেখব। তো আমরা একটা আলাদা HTML ফাইল ক্রিয়েট করেছি পজিশন নামের, পজিশন.html সেটার মধ্যে ডিসপ্লের HTML এর কন্টেন্টগুলো পেস্ট করে দিলাম এবং সেখানে হচ্ছে আমাদের র‍্যাপারটা রাখলাম প্রথমে। তারপরে হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে একটা ডিভ নিলাম যেটা হবে একটা বক্স হবে। তারপরে হচ্ছে বক্সটা তো বক্সই হয়, চার কোণা বক্স হয়। আমরা একটা সার্কেল নিব যেটা হচ্ছে বলের মতো, ফুটবলের মতো সার্কেল। তো সার্কেল আমরা এখানে নিলাম, ঠিক আছে, সার্কেল নিলাম। এখন বক্স সার্কেল দুইটাই দিয়ে স্টাইল পাবে না, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। এটা রিমুভ করার আগে আমি এখানে কমেন্ট করে বলে দেই যে এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে display.html পেজ স্টাইল। এই যে এখানে কমেন্ট করতেছি দেখেন, এটা কমেন্টটা এখানে এক্স্যাক্টলি বুঝে আসতেছে, কারণ আমাদের একটা পেজে হচ্ছে মাল্টিপল পেজের কমেন্ট আছে, স্টাইল আছে। তো আমরা যদি এটাকে কমেন্ট করে বলে দেই যে এটা হচ্ছে index.html পেজের স্টাইল, তাহলে ইজিলি আপনি বুঝতে পারবেন। তো কমেন্ট আসলে এই ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোনো কিছু আপনি লিখে রাখলে অন্য কেউ দেখে সেটা ইজিলি বুঝতে পারবে। এবং আমরা এর নিচে লিখে দিই যে আমাদের position.html এর স্টাইল এখান থেকে শুরু হচ্ছে, স্টাইল এখান থেকে শুরু হচ্ছে সে, অথবা স্টার্ট ফ্রম হিয়ার, এক একজন এক একভাবে লেখে। আপনারা যেরকম, বা অথবা স্টার্ট এরকম লিখতে পারেন, অথবা এরকমও লিখতে পারেন। আপনি যাতে কাউকে বুঝাইতে পারলেই হয়েছে যে এখান থেকে শুরু হচ্ছে বা আপনি যেটা করতে যাচ্ছেন সেটা। অলরাইট, সো আমাদের বক্সের জন্য আমরা একটা স্টাইল নেব। এখানে বক্স ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এগেইন টমেটো এবং মার্জিন দিলাম আপনার 10 পিক্সেল। সব চারপাশ থেকে 10 পিক্সেল মার্জিন পাবে এবং এটার প্যাডিং পাবে হচ্ছে আপনার 50 পিক্সেল, না উপরে নিচে 50 পিক্সেল পাইলো, লেফট রাইটে 100 পিক্সেল, উপরে নিচে 100 পিক্সেল পাইলো, লেফট রাইটে 50 পিক্সেল পাইলো। তাহলে একটু চ্যাপ্টা হয়ে আসবে। আমি এখান থেকে position.html ফাইলটা ওপেন করে নিচ্ছি, হ্যাঁ আমাদের চলে আসছে। তো এখন যে আমাদের বক্সটা আছে এটা কিন্তু আপনার হচ্ছে যে ফুল ব্লক অবস্থায় আছে, ডিসপ্লে ব্লক অবস্থায়, অটোমেটিক্যালি ডিসপ্লে ব্লক পাই। তো তাকে আমাদের ইনলাইন করে দিতে হবে আমাদের প্যাডিংটা বোঝার জন্য। তো আমি এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিয়েছি, ইনলাইন ব্লক এখন চলে আসছে। তো আমাদের লম্বা লম্বা হয়ে গেছে, এরকম আমরা চাচ্ছিলাম। এটার মধ্যে আবার মেবি বক্স ব্যাকগ্রাউন্ড কালার এবং হচ্ছে উপরে বক্সের স্টাইলটা পাচ্ছে, তো এটা কমেন্ট আউট করে দিলাম যাতে না পায়। তো এখন আমাদের এটা চলে আসছে। তো এখন মনে হয় একটু বেশি চাপটা হয়ে গেছে। তো এটার আমরা যেটা করব সেটা হচ্ছে 50 পিক্সেল না দিয়ে এখানে 80 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা। এখন মনে হয় একটু মোটামুটি আসবে। ওকে, তো আমরা যে সার্কেলটা চাচ্ছি সার্কেলটাকে আমরা এখন স্টাইল করব। তো সার্কেলটাকে আমি একটা গোলাকার বলের মতো বানাবো, সার্কেল সার্কেল। তো CSS যখন আপনি সিলেক্ট করবেন, নামের বানান যদি আপনার সঠিক না থাকে তাহলে কিন্তু আপনার এখানে প্রবলেম করবে, কাজ করবে না। তো এটাকে আমরা দিলাম হচ্ছে প্যাডিং দিলাম হচ্ছে তো আপনার 50 পিক্সেল করে চারপাশে প্যাডিং দিলাম, বেজি কালার দিলাম ব্লু, ঠিক আছে, অথবা আমরা ব্ল্যাক কালার দিতে পারি, ব্লু কালারটা চোখে বাজে। তো ব্ল্যাক দিলাম। আমাদের বক্সের মধ্যে একটা প্যাডে মার্জিন ছিল 10 পিক্সেল, তো এই 10 পিক্সেল পাচ্ছে, কিন্তু এটা এইখান থেকে স্টার্ট হচ্ছে কারণ হচ্ছে ওর মার্জিনটা নাই। তো এখন আমাদের এটা তো লম্বা লম্বা হয়ে আছে, এটাকে আমাদের বানাইতে হবে গোলাকার। সেটা করার জন্য আমরা এটাকে যেটা করব, ডিসপ্লে ইনলাইন করে প্রথমে হচ্ছে ছোট করে নিচ্ছি, ডিসপ্লে ইনলাইন ব্লক করে ছোট করে নিচ্ছি, ছোট হয়ে গেছে। এবং প্রত্যেকটা এলিমেন্টই যখন হচ্ছে যে এলিমেন্টটা আপনি কাজ করেন না কেন, আপনি একটার পর একটা আসবে। প্রথমে যেটা আছে উপরে সেটা প্রথমে পাবে, তারপরেটা তারপরে পাবে। তো এখন এটা আসলে গোলাকার বানাবো কি করে? তো গোলাকার বানানোর জন্য আমাদের বর্ডারের একটা প্রপার্টি আছে যেটা আমরা এখানে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। রেডিয়াস মানে হচ্ছে গোলাকার বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস যদি আমি 50% বলে দিই, তাহলে সেই সবসময় হচ্ছে যে 50% না দিয়ে আপনাদের পিক্সেল দেখায় প্রথমে। যেমন মনে করেন 30 পিক্সেল আমি বললাম, 30 পিক্সেল আমি যখনই দিব তখন দেখেন এখানে হচ্ছে যে ভুল হয়ে গেছে অর্ধেকটা। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখা যাচ্ছে। অলরাইট, সো আমাদের এখানে কিন্তু গোল হয়ে গেছে। তো আমরা চাচ্ছি পুরোপুরি গোল হইতে বল বানাতে। তো বল যখন বানাতে চাবো তখন হচ্ছে এইটার যে টোটাল ওয়াইড আছে সেটা যদি আমরা দিয়ে দেই, টোটাল ওয়াইড কিন্তু এখন প্যাডিং শুধুমাত্র, এর ভিতরে কন্টেন্ট নাই। তো শুধুমাত্র ওয়াইড হচ্ছে 50 পিক্সেল, 50 বিট যদি আমরা এখন দিয়ে দেই তাহলে কিন্তু সে পেয়ে যাবে, পেয়ে গেছে, গোলাকার হয়ে গেছে। বাট আপনি যখন হচ্ছে জানবেন না যে আসলে কত পিক্সেল তার ওয়াইড টোটাল কত পিক্সেল দিতে হবে, তখন তাকে যদি বলে দেন 50% বর্ডার রেডিয়াস পাবা, মানে তোমার হাইট যত তার 50% এরকম টাইপের একটা কিছু দিয়ে দেবেন। 50%-এ কীভাবে কাজ করে সেটার আমার ক্লিয়ার আইডিয়াটা এখন নাই, তো 50% আমি এখানে দিয়ে দিলাম, তো টোটাল পেয়ে যাবে। তো আরেকটা বিষয় হচ্ছে আপনি তাকে 50 পিক্সেলে যেমন টোটাল ওয়াইড হচ্ছে তার 50 পিক্সেল, 50 পিক্সেলের পাশে যতই দেন না কেন সেই গোলাকারই হবে, 1000 পিক্সেল দিলে গোলাকারই হবে। তো 50% যখন আপনি দেন তখন হচ্ছে সে গোলাকার হয়ে যায়, মনে করেন তার টোটাল ওয়াইডেরই মেবি 50% এখানে পাবে। তো কম হইলেও বেশি হইলেও সে গোলাকার হয়ে যায়, এটা অটোমেটিক হয়ে যায়, তো এই জন্য পার্সেন্ট এখানে দেখা। এনিওয়ে সো এইটাকে আমরা হচ্ছে চাচ্ছি এখানে আসবে, তো এখানে আসার জন্য আমরা কীভাবে আনবো এটাকে? তো প্রথমে হচ্ছে এটার উপর থেকে জায়গা বানাইতে হবে, তো আমি বক্সের উপরে মার্জিন দিয়ে দেবো। যেমন মার্জিন টপে আমরা চারপাশে মার্জিন দিয়েছিলাম 10 পিক্সেল, তো আমি বলে দিচ্ছি মার্জিন টপে আছে 100 পিক্সেল মার্জিন টপে, সে জায়গা ছেড়ে দিবে। অলরাইট, তো 100 পিক্সেল সে জায়গা ছেড়ে দিচ্ছে। এখন আমাদের এটা যেটা আসবে এটা হচ্ছে এর মাঝখানে এইখানে এসে জমা হবে। তো যখনই হচ্ছে কোনো কন্টেন্ট বা কোনো ডিভকে আপনি যদি একটা ডিভকে অন্য একটা ডিভের উপরে নিয়ে আসতে চান তাহলে তাকে ভাসিয়ে নিয়ে আসতে হবে। মনে করেন বাসায় ছাড়া আপনি কেমনে আনবেন? স্যাঁচড়ায় তো আনতে পারবেন, আপনার বাসায় আনতে হইব, এটাই নিয়ম, ঠিক না? সাপোজ মনে করেন পানির উপর দিয়ে নৌকা বাসায় নিয়ে গেলেন এক জায়গা থেকে আরেক জায়গায়, তো এইটাকে হচ্ছে আমাদের সার্কেলটাকে আমরা বাসায় নিয়ে আসতে হবে এটার উপর। তো এইটা নিয়ে আসার জন্য আমাদের যখন হচ্ছে এই ধরনের কাজ করবেন, বাসানোর কাজ করবেন, তখন হচ্ছে তাকে একটা প্যারেন্ট এলিমেন্ট দিতে হবে। প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে বক্সের উপরে প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে র্যাপার, মানে ওর উপরে আর একটা এলিমেন্ট নিয়ে নেবে। তো ওর উপরে আমি একটা পজিশন নামের একটা এলিমেন্ট নিলাম, আপনারা যে কোনো নামের একটা এলিমেন্ট নিতে পারেন। সো এই প্যারেন্ট এলিমেন্টটা আমি দিয়ে দিলাম, এবং প্যারেন্ট এলিমেন্টটাকে আমি বলে দিব এইখানে প্যারেন্ট এলিমেন্টটা হবে ডট পজিশন, তারপরে এটাকে সিলেক্ট করার পরে আমি এখানে বলে দেব পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ হচ্ছে এর আত্মীয় স্বজন আছে, বুঝতে পারছেন? এর আত্মীয় স্বজন আছে, এই টাইপের জিনিস আর কি বুঝে, এটা পজিশন রিলেটিভ আমাদের কোডে এখানে বলা হয়ে থাকে। তা আমরা হচ্ছে পজিশন নামের যে ক্লাসটা আছে এটা অন্য ক্লাস নামে নিতে পারেন। সাপোজ মনে করেন আমাদের কন্টেন্ট নামের ক্লাস নিতে পারেন, যে কোনো আপনার ক্লাস নিতে পারেন, ক্লাস তো ক্লাসই। তো আমরা কন্টেন্ট নামের ক্লাস তো এখানে নেই, আমরা নিলাম, এটাকে পজিশন রিলেটিভ করে দিলাম। পজিশন রিলেটিভ করে দিলে কি আমাদের এখানে আসবে? আসবে না কিন্তু। তো এখন আপনার বলে দিতে হবে এটার মধ্যে কি তুমি কি সার্কেলের মধ্যে বক্স আনতে চাও নাকি বক্সের উপরে সার্কেল নিতে চাও, কোনটাকে কেমনে করতে চাও। তো আমরা নিব হচ্ছে এই সার্কেলটাকে হচ্ছে বক্সের উপরে নিব, ঠিক আছে? তাই সার্কেলটাকে হচ্ছে পজিশন আমাদের আবার বলে দিতে হবে যে এটার পজিশন এটা অ্যাবসোলিউট হবে। উপরের পজিশন রিলেটিভ আছে, এখন বলতে হবে পজিশন অ্যাবসোলিউট। অ্যাবসোলিউট যখন বলে দিব তখন সে এখান থেকে নড়া শুরু হয়ে যাবে, তখন দেখেন একদম উপরে চলে গেছে। তা এখন উপরে চলে গেছে ওইটার পজিশন, সেই কারণ হচ্ছে আমাদের পজিশন যে ডিভটা, এই ডিভের ইয়া হচ্ছে আপনার যে লোকেশনটা, সেই পজিশন ডিভের লোকেশনটা হচ্ছে এটা, তো এই জন্য সে উপরে চলে গেছে। তো আমরা যদি পজিশন ডিভের আমাদের বক্সের উপর একটা মার্জিন ছিল, সেই মার্জিনের যদি পজিশন কন্টেন্ট এর উপরে রাখি তাহলে দেখবেন আবার এই একসাথে এখানে লেগে আছে। তো মেবি ওইখানে এটা পাচ্ছে না, কন্টেন্টের উপরে মার্জিন দিলাম সেই জন্য কাজ করতেছে না, কারণ এটা পজিশন রিলেটিভ দেওয়া। তো আমরা বক্সটাকের উপরেই হচ্ছে যে মার্জিনটা রাখলাম আপাতত। তো এরপরে হচ্ছে আমি এখানে লেফট রাইট বলে আমি ওরা বলে দেবো। সাপোজ এটা যদি আমি সিলেক্ট করি সার্কেলটাকে এবং আমি এখানে বলে দিই লেফটে থেকে 0 পজিশনে থাকবা, তাহলে দেখেন লেফটে থেকে 0 পজিশনে আছে, এবং রাইট থেকে তুমি 0 পজিশনে থাকবা। রাইট থেকে হবে না, লেফট রাইটে যে কোনো একটা ডিরেকশন ওটা দিয়ে দিবেন এবং বলে দেবেন টপ থেকে 0 পিক্সেল। টপ থেকে সে 0 পিক্সেল আছে, তো আমি বলে দিলাম লেফট থেকে তুমি 100 পিক্সেল দূরে থাকো, 100 পিক্সেল না হোক 50 পিক্সেল, লেফট থেকে তুমি 50 পিক্সেল দূরে থাকো, অথবা 100 পিক্সেল সে দূরে থাকলো লেফট থেকে, এবং টপে থেকে আমরা তাকে বলে দিলাম 50 পিক্সেল দূরে থাকো। তো যখন 50 পিক্সেল দেখছি তখন কিন্তু দেখেন এটার উপরে সে চলে আসছে না। এখন আপনারা হচ্ছে এইখানে এসে এটাকে সুন্দর করে বসায় নেবেন। আপনারা এই যে মাউস দেওয়া উপর কিবোর্ডের উপর অ্যারোকে এবং নিচের অ্যারোকে যদি প্রেস করেন তাহলে এটাকে হচ্ছে আপনারা দেখতে পাবেন এখানে সরতেছে। তখন হচ্ছে এইভাবে যেহেতু আমাদের টোটাল যে সার্কেলার ওয়াইড ছিল সেটা ছিল প্যাডিং, তো প্যাডিং তো ভিতর থেকে পাবে, উপরে থেকে প্যাডিং পাচ্ছে আপনার হচ্ছে 50 পিক্সেল, নিচে থেকে প্যাডিং পাচ্ছে 50 পিক্সেল, লেফটের থেকে 50 পিক্সেল, রাইটে 50 পিক্সেল, তো এই জন্যে কিন্তু টোটাল 100 পিক্সেল। তো আমরা টপ থেকে লেফট থেকে যদি আমরা বলে দিলাম 170 পিক্সেল এবং টপ থেকে বলে দিলাম 50 পিক্সেল, সব কিন্তু মাঝামাঝি চলে আসছে। এটা মাঝামাঝি হয়েছে অলমোস্ট, যদি না হয় তাহলে এখান থেকে অ্যারো কি প্রেস করে আপনারা বানায় নেন। আই থিঙ্ক 115 দিলে পারফেক্ট হবে। ওকে, সো এই ছিল আমাদের হচ্ছে পজিশন করা। এখন আপনি চাইলে এটাকে আরও একটা ডিপ নিতে পারেন এখানে, বা সার্কেল নিতে পারেন। সাপোজ মনে করেন এই সার্কেলটাকে রাখলেন এই কালারে, বাট আপনি হচ্ছে এর পজিশনটা অন্য কোথাও রাখবেন। তো সেই পজিশনটা রিমুভ করার জন্য আমি এখানে আরেকটা ক্লাস নিলাম, সার্কেল টুর মধ্যে একটা ক্লাস নিলাম সার্কেল 2, সেটার পজিশন আমি আরও বলে দেবো টপ থেকে 100%। তো যখন টপ থেকে 100% বলবো তখন কিন্তু টপ থেকে পুরোপুরি সে সরে আসবে এবং নিচে চলে আসছে। সার্কেল 1 এর আচ্ছা। সো আমরা যে গুগল ক্রোমে যে আমরা স্টাইলগুলো করছিলাম এগুলো তো আমাদের কোড এডিটরে সেভ করে নেয়, এই জন্য কিন্তু চলে গেছে। সো আমাদের কোড এডিটর আগে অবশ্যই সেভ করতে হবে। আপনি ওইখানে টেস্টিং করতে পারবেন ব্রাউজারে, বাট আলটিমেটলি কোড এডিটর আপনাকে সেভ করে রাখতে হবে। যেন আমি লেফট থেকে দিয়েছিলাম 115 পিক্সেল এবং টপ থেকে দিয়েছিলাম হচ্ছে 50 পিক্সেল, টপ থেকে 50 পিক্সেল সার্কেল 1 কে দিয়েছিলাম। যেহেতু সার্কেলকে দিয়েছি তার 2টা সার্কেলে পাওয়া যাবে, এবং সার্কেল 2 থেকে নির্দিষ্ট করে আমরা বলে দিচ্ছি যে তোমার প্লেস হবে নিচে 100%। তো সে 100% যদি নিচে চলে আসছে না, তো এখন আমরা 100% না বলে দিয়ে আমরা ওরে বলে দিই তুমি 100% না, তুমি 100 পিক্সেল উপর থেকে সরে আসো। তাহলে 100 পিক্সেল সরে আসছে। এইটাকে হচ্ছে 100 পিক্সেল আমরা 100% দিলে বেশি হয়ে যাবে, তাই আমরা 100% কমায় আর হচ্ছে যে 150 পিক্সেল দিয়ে দেখে কী অবস্থা। মাঝা আর্ট হচ্ছে, তো আমাদের এখানে 200 পিক্সেল বাড়াইতে হবে, তো আমরা 200 পিক্সেল বাড়াই দিই। হ্যাঁ, তো আমরা এখন করলাম 250 পিক্সেল, এখন দেখেন 2টা নিচে চলে আসছে। এখন দেখেন পজিশন হয়ে গেছে। তো ওয়েবসাইটে অনেক জায়গায় আপনার পজিশন ব্যবহার করতে হবে, তো এইটা আপনার লাগবে সব অনেক জায়গায়। তো সার্কেলের কালারটা যদি আরেকটু আমরা চেঞ্জ করে তাহলে মেবি আরেকটা সুন্দর লাগবে। তো আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে চেঞ্জ করে দিই, বিজি কালার ভায়োলেট, না ভালো হচ্ছে না। বেসিক্যালি আমাদের র্যাপারের যে কালার আছে সেটা নেগেটিভ একটা কালার দিতে হবে, নেগেটিভ একটা কোনোটা কালার আমরা দিয়ে দিই। কী অবস্থা? ঠিক আছে, এটা চোখে পড়তেছে, চোখে লাগতেছে। আমরা 2টা কালার হয়ে গেল। তো এখন আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? যারা যারা দেখতে পাচ্ছেন তারা একটু হচ্ছে যে প্র্যাকটিস করে নেন এই কাজটা। বাই কারেন্ট চলে গেছে, বাই কারেন্ট গেছে, এমবিও শেষ। ওকে ভাই, নো প্রবলেম, আপনি লিভ নেন, সমস্যা নেই। তো যারা যারা আছেন তারা হচ্ছে যে এটা প্র্যাকটিস করে নেন। হ্যাঁ, আচ্ছা, কোডটা ওপেন করে নিচ্ছি, আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন। আমি হচ্ছে প্র্যাকটিসের পর আমরা একটা লিভ নিব, আমরা একটা ব্রেক নিব, দেন আবার নতুন করে আমরা ক্লাস শুরু করবো। তো এটা হচ্ছে আমাদের পজিশনের ক্লাস, এখান থেকে আমরা আপনি কাজ শুরু করেন। আমি এখানে কাজ করি, আমার হচ্ছে যে আপনারা এখানে কাজ করেন, আমি এখানে কাজ করি। আমার 2টা মনিটর, দুজনে ভাগাভাগি করে কাজ করি। তো আমি আপনারা যেহেতু প্র্যাকটিস করতেছেন, আমি অবভিয়াসটাকে হচ্ছে পজ করে রেখে দিই 49